আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটির মডেল হচ্ছে আইটেল A16। এই ফোনটার সমস্যা হচ্ছে ফোনটা চালু হচ্ছে না। কাস্টমারের কথা অনুযায়ী তিনি রাতে ফোনটা ব্যবহার করে রেখে দিয়েছিলেন এবং সকালে উঠে দেখে ফোনটা আর চালু হচ্ছে না। তো এই সমস্যাটির সমাধান কিভাবে করা যায় বা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মোবাইল থেকে মাদারবোর্ডটা আলাদা করে ফেলেছি এবং আমার কাছে মিনি একটি পাওয়ার সাপ্লাই রয়েছে, সেটিতে লাগানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সেন্স কিন্তু 1 থেকে 2 পর্যন্ত আসে, তারপর দাঁড়িয়ে থাকে। সো এখন আমরা এই সমস্যাটির সমাধান করব। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী মোবাইল সার্ভিসিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। সো প্রথমত আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে আমরা মাদারবোর্ডটাকে ভালো করে দেখব, ব্যাটারি কানেক্টরের আশেপাশে কোনো সমস্যা রয়েছে কিনা বা ফোনের কোনো ডায়োডে কোনো সমস্যা রয়েছে কিনা, কোনো ক্যাপাসিটরে কোনো সমস্যা রয়েছে কিনা এগুলো দেখব। যদি এগুলোতে কোনো প্রবলেম না থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আইটেল ফোনগুলোতে পাওয়ারের সমস্যা অনেকগুলো জায়গা থেকে হয়, বিশেষ করে চার্জিং পোর্ট থেকে হয়, সিপিইউ থেকে হয়, অনেকগুলো জায়গা থেকে হয়। সো আমরা প্রথম স্টেপে যেটা করব সেটা হচ্ছে আমাদের ফোনের চার্জিং পোর্টটা আর রিমুভ করে দেখব যে আমাদের ফোনটি চালু হচ্ছে কি না। আর রিমুভ করার পরেও যদি আমাদের ফোনটি চালু না হয় সেক্ষেত্রে আমরা সেকেন্ড স্টেপে চলে যাব। সো প্রথমত আমরা ফার্স্ট স্টেপে কাজ করব। সো আপনারা দেখতেছেন আমি এখানে চার্জিং পোর্টটা রিমুভ করতেছি, ভিডিওর স্পিডটা এখানে একটু বাড়িয়ে দিচ্ছি। সো এর আগে কিছু কথা না বললেই নয়, বিশেষ করে আইটেল A16, A16 প্লাস, এছাড়াও কয়েকটি মডেল রয়েছে যেগুলো আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় চার্জিং পোর্ট থেকেই ডেড হয়। চার্জিং পোর্টে কোনো কারণে পানি লাগলে অথবা চার্জিং পোর্টে কোনো সমস্যা হলেই কিন্তু ফোনটা আর চালু হয় না। সো সেজন্যই আসলে চার্জিং পোর্টটা ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের চার্জিং পোর্টটা আমরা রিমুভ করব। চার্জিং পোর্টটা তোলার সময় রিল্যাক্সে তুলবেন, যাতে করে নিচের যে পিনগুলো রয়েছে চার্জিংয়ের সেগুলো যেন না উঠে যায়। চার্জিং পোর্ট রিমুভ করার পরে আমরা যেটা করব তা হচ্ছে বোর্ডটা কিছুক্ষণ রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য, যেহেতু চার্জিং পোর্ট রিমুভ করার পর বোর্ডটা অনেকটা গরম থাকে। বোর্ডটা ঠান্ডা হোক আমরা এখন কিছু কথা বলি। সো ইদানিং অনেকেই আমাকে বলেন যে ভাই আসলে আপনি রেগুলার মোবাইল সার্ভিসিংয়ের ভিডিও নিয়ে আসেন। সো এটা আসলে সম্ভব কতটুকু আমি জানি না, কারণ হচ্ছে যখন কোনো কাস্টমার আমাদেরকে ফোনগুলো দেয় সব কাস্টমারই চায় যে তাড়াতাড়ি তাদের কাজটা করে দেওয়ার জন্য। সো সেক্ষেত্রে ভিডিও করতে অনেক সমস্যা হয়। সো যখন মনে করেন যে কোনো কাস্টমার আমাকে ফোনটা দিলেও ফোনটা কমপ্লিট করে কাস্টমারকে দিয়ে দেই, অনেক ক্ষেত্রে দেখা যায় কাস্টমার রেখে যায় ভাই বিকেলে নিব বা রাতে নিব বা কালকে নিব, তখন আসলে ভিডিও করা সম্ভব। এছাড়া দিনের বেলায় যখন কাস্টমার থাকে প্রচুর তখন আসলে কাজ করে শেষ করতে পারি না, ভিডিও করার সময় পাই না। সো চার্জিং পোর্ট রিমুভ করার পরে আমরা এখন মিনি পাওয়ার সাপ্লাইতে লাগাই দেখব যে আমাদের ফোনটি চালু হচ্ছে কিনা। আশা করি ফোনটা চালু হবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু চালু হয়ে গিয়েছে, আমাদের পাওয়ার সাপ্লাইতে কিন্তু সেন্স দেখাচ্ছে। সো আমরা এখন এটা ফিটিং করব, ফিটিং করে দেখব যে আমাদের ডিসপ্লেতে আলো আসছে কি না। এখন আমরা জাস্ট চেক করার জন্য বোর্ডটা লাগাচ্ছি, পরবর্তীতে আমরা আবার খুলে চার্জিং পোর্ট লাগাবো বা অন্যান্য পার্টসগুলো লাগাবো, শুধু চেক করার জন্য এখন আমরা ফিটিং করে দেখব যে ডিসপ্লেতে আলো আসছে কি না। সো এখন আমরা পাওয়ার সাপ্লাই লাগাবো এবং লাগানোর পরে দেখব যে আমাদের সেন্স আসতেছে কি না। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডিসপ্লেতে আলো চলে এসেছে, তার মানে আমাদের কাজ কমপ্লিট। আসলে পাওয়ারের সমস্যাগুলো অনেক জায়গা থেকে হয়। সো এক ভিডিওর মধ্যে আপনাদেরকে এগুলো বোঝানো সম্ভব না, সময়েরও একটা ব্যাপার স্যাপার আছে, সেজন্য আপনাদেরকে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে পাওয়ার আইসির কাজ করে দেখাবো ইনশাআল্লাহ। সো গাইজ, আজ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী মোবাইল সার্ভিসিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ পর্যন্তই, ধন্যবাদ।